আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। এখন কিন্তু বাজে 5:45, একদম ঘোর ঘোর অন্ধকার, তখন উঠেছি। উঠে দেখুন গতকালকে রাতে যে কাপড় চোপড়গুলো ধুয়ে রাখছিলাম বা গোসলের পরে ভিজিয়ে নেড়ে দিলাম, সেই কাপড় চোপড়গুলো একটা উঠাতে মনে নেই, রাতের বেলা এখানেই পড়ে আছে। তো শুনেছি রাতের বেলা নাকি বাহিরে কাপড় রাখতে হয় না, এটা মুরব্বীরা বলে, তো আমি সঠিক জানি না, আপনারা কেউ জানলে কমেন্টে রিপ্লাই মানে কমেন্ট করবেন আমাকে যে আসলে সত্যি কি রাতের বেলা বাহিরে কাপড় চোপড় রাখা যায় নাকি যায় না। তো যাই হোক, সকালবেলায় যে বাসি যে থালা বাসন হাঁড়ি পাতিল থাকে ঘরে, সেগুলো সব বাইরে বের করে রাখলাম। রেখে ফ্রিজের চাবিটা নিয়ে আসলাম রান্নাঘরের দিকে। তো রান্নাঘরটা গতকাল রাতে পরিষ্কার করিনি, আর দেখেন বৃষ্টি পড়ে কী অবস্থা হয়েছে আমার রান্নাঘরে। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, আজ 3 দিন ধরে বৃষ্টি নেমেছে আমাদের এখানে। চুলার পাইপের পাশে একদম পানি পড়ে, যার কারণে একদম ওই জায়গাটা ভিজে কাদা হয়ে গেছে। তো সমস্যা নেই, আসলে বৃষ্টি মেহমান এগুলো সব আল্লাহর রহমত। তো কয়েকদিন যাবৎ বৃষ্টিতে মানে গরমেতে রোদে পুড়ে মানুষের অবস্থা খুবই খারাপ, তো সেখানে আল্লাহর রহমত বৃষ্টি হচ্ছে, খুবই খুশি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন আমার এই যে আটার বয়েম, তো আটার বয়েমে পানি পড়েছে, পানি পড়ে একদম দেখেন ভিতরে পানি চলে গেছে। এই যে এই আটা লেগে পানি লেগে আটা দেখেন একদম কেমন হয়ে গেছে, তো এটুকু আমি এখন ফেলাইয়ে দিচ্ছি। তো এই আটার বয়েমের মুখটা কাটা, কারণ হচ্ছে এই বয়েমটা আমাদের নাই, এটা হচ্ছে রাফিরা বুঝে অফিসে চাকরি করতো, তো সেই অফিসের এক সারের, তো সে আবার মাছ চাষ করতো, মানে শখ করে আর কি এই বয়েমের ভিতরে মাছ রাখতো। তো মাছের তো অক্সিজেন দরকার হয়, আলো বাতাস দরকার হয়, যে যার কারণে এই বয়ামের মুখটা কাটা ছিল, মুখটা কাটা ছিল এই যে এইভাবে। তো সেই মুখে আমি গাম টেপ লাগিয়ে রাখিলাম, তো গাম টেপটা পানি লেগে নষ্ট হয়ে দেখতে খুব খারাপ দেখা যাচ্ছিলো, তো কিছুদিন আগে উঠিয়ে ফেলে দিয়েছি, যার কারণে গাম টেপ আর মারা হয়নি। তো সেই ফাঁকা দিয়ে বৃষ্টির পানি ঢুকেছে, ঢুকে আটাটা নষ্ট হয়েছে। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, প্রতিদিন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই ইনশাল্লাহ কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কল পাড়ে দেখুন, যেহেতু সাবান ভীমবার এগুলা রাখলে সারা রাত বৃষ্টি হয়েছে পানি লাগলে নষ্ট হয়ে যেত, যার কারণে আমি সাবান ভীমবার এগুলো সব রান্নাঘরে রেখে দিলাম। আর আমাদের উঠানটা দেখুন কি পরিমাণে কাদা হয়েছে, তো বৃষ্টি হলে আসলে কাদা হবে এটাই স্বাভাবিক, তো এটা আসলে মন খারাপের কিছু না। তো এখন আমি যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে আগে ফ্রিজটা খুলে তো কী রান্না করব সেটা বের করে নিয়ে আসবো। আর এই যে দেখুন এখনও কিন্তু পানি বাঁধা রয়েছে আমার ঘরে, তো ইনশাল্লাহ আগামীকালকে পানিটা ছেড়ে দেব। পানি চুষে নিয়েছে, আবার রাখির নাদরা সাথে এসে পানি দেব। মানসিক দেখেন এই এই থাকে সব মানসিকটা, নিশ্চয় না কেউ
তো দেখুন এখন এই যে আসলাম গোয়াল ঘরে, তো দেখুন মাশাল্লাহ আমি কিন্তু অনেক টাকার গোবরের লাকড়ি কিনে রাখিছি 2-3 দিন আগে। তো সেই গোবরের লাকড়িগুলো তুলে রেখে দিয়েছি, এক বস্তা চালও আছে ঘরে, তারপরে বৃষ্টিও নেমেছে। আর এই বৃষ্টি তো এখন যেহেতু আর আষাঢ় মাস, বর্ষাকাল, তো বর্ষাকালের বৃষ্টি তো আসলে সহজে থামে না। যদি বৃষ্টি একবার নামে তো এক সপ্তাহের নিচেই আর বৃষ্টি থামে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। একদিকে গ্যাস সিলিন্ডার ভরে নিয়ে আসছি, আর একদিকে পাট কাটি নিয়ে আসছি মার কাছ থেকে, আর একদিকে গোবরের লাকড়ি কিনেছি পাশের বাড়ি থেকে, চালও কিনে নিয়ে আসছি। তো গোবরের লাকড়ি মানে খড়ি যদি থাকে আর চাল যদি ঘরে থাকে, তো যে কোনো কিছু কিন্তু ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যায়। তো যাই হোক, ঘরে এই যে চাল আছে, ডাল আছে, লাকড়ি আছে, একটু গ্যাস আছে, এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগছে। না হলে কিন্তু বৃষ্টি হলে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, যে লাকড়ি নাই, গ্যাস নাই, তারপরে চাল নাই। তো আলহামদুলিল্লাহ সবই আছে আমার ঘরে আজকে। এরই মধ্যে উস্তে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, তো আজকে মাছ দিয়ে উস্তে আর আলু চচ্চড়ি করব। আর গতকালকে রাতে ভাত রান্না করিলাম বেশি করে, তো সেই ভাতটা রয়েছে ফ্রিজ থেকে নামিয়ে যে এনে রেখে দিয়েছি। তো রান্না শেষ করে চুলার উপরে রেখে দেব ভাতটা গরম হওয়ার জন্য। তো এখানে এই যে আমেরিকান রুই মাছ, এই যে পেট মোটা লাল হলুদ হলুদ মাছ, তো এই মাছটার এর আগে অনেকবার খাইছি, বেশ মজা লাগে, কিন্তু এবারের এই মাছটা মনে হয় ভালো পানিতে চাষ করা না, মনে হয় খারাপ পানিতে চাষ করা, যার কারণে মানে মাছটায় কেমন জানি একটা দুর্গন্ধ। তো যাই হোক, অনেক কড়া করে রাফি রাব্বু বলল যে অনেক কড়া করে ভেজে তারপরে তরকারির ভিতরে দিবা যাতে গন্ধ না লাগে। তো অনেক কড়া করেও ভেজে তরকারির ভিতরে দিয়েছি মাছটা, তারপরেও খেতে পারিনি, এত বিশ্রী একটা গন্ধ এই মাছটাই। তো হয়তো খুবই খারাপ পানিতে আসলে এই মাছটা মনে হয় চাষ করা, কিংবা ড্রেন ট্রেনের ভিতরে হয়তো বা। মাছগুলো দিয়ে দিলাম, মাছটা ভালোভাবে ভেজে নেব। কি আম কি খাচ্ছে শোনা, তুমি দেখি দেখি টানতে গেলে দেখা আনার বিস্কুট খাচ্ছে, নাও খাও বাবা। আনাজ বসে বসে বিস্কিট দিয়েছি ওর বাকিতে, তাই খাচ্ছে। রাখি আর 10 মিনিট পরে ডাকবো, এখন 6:10 বাজে, 6:20 ডাকবো, ওরা বা বিরাজ করতেই করতেই অনেক সময় লাগে। তো দেখুন তরকারিটা যে চুলাই দিয়েছি, এই যে আসছি, আর মাছ ভিজে রাখলাম। তো এখন যাবো আনাজ হাগু করে স্যার পরিষ্কার করতে, ছাগলের খড় কাটবো, থালবাটি মাজবো, তরকার হতে হতে। জি বাবা, কি বিড়ালে আছে, আচ্ছা আসুক। তো এই কাজগুলো শেষ করে আসতে আসতে আমার তরকারি হয়ে যাবে, দেখি 7টাও বেজে যাবে। যে তরকারি রান্না হয়ে গেছে, তো তরকারিটা এখন ঘরে রেখে আসবো। রেখে এসে এখন খুব গন গনে ছিলো, যার কারণে কাঁঠালের বিচি দিয়ে রাখলাম। তো চুলোটা আগুন একটু থামলে তারপরে ভাত দেব, ভাত গরম হলে হয়ে যাবে। আর আমি এখন মোবাইল আর এই যে তরকারিটা ঘরে রেখে কল পাড়ে, এই যে দেখেন থালা বাসন। আর ছাগল বৃষ্টি পড়ছে, যার কারণে যে এখানে নিয়ে আসি বাসতলা থেকে, ওরা থালবাটি কয়টা ধোবো, ধুয়ে হাত মুখ ধুয়ে আনাসের নিয়ে ঘরে চলে যাব। কাজ শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ। রাফি আব্বু এটা করো। তো এই যে দেখুন, এই পাশে রাফির ব্যাগ, এই পাশে আমার ব্যাগ, দুই ব্যাগে নিয়েছি। আর একটা অবস্থা দেখেন, ও দেখেন আনাস, ওর আব্বু গাড়ি বের করবে তাই দরজা ধরে কীভাবে দাঁড়িয়ে রয়েছে, ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন দরজা ধরে দাঁড়াইয়ে রয়েছে ওকে, একা একা। এ পড়ে যাবে রাফি, বারো পড়ে যাবে, তুমি সেরে যাও, ও ধরতে পারে। সরো সরো আপু, সরো সরো বাজান পিছো। এই রাখে না ব্যাগ।
তো তারপরে দেখলেন আমরা মাদ্রাসায় চলে আসলাম। তো মাদ্রাসায় এসে পরে রাফির ক্লাসে দিয়েছি, দিয়ে এই যে আমি এই যে আবাসিকের বাচ্চারা যে রুমে থাকে তো সেই রুমে বসে রয়েছি। এখানেই মূলত আনাসের জন্য অনেকগুলো খাবার টাবার কিনে আনি, এনে একটু বসে থাকি ফ্যানের বাতাসে। বাহিরে প্রচন্ড পরিমাণে গরম আর রোদ, যার কারণে এখানেই বসে থাকি। তো যদিও বা আজকে বৃষ্টি হচ্ছে, তারপরেও কেমন জানি একটা ভ্যাপসা গরম। তো এই যে এরই মধ্যে রাফির মাদ্রাসা ছুটি হয়ে গেছে, তো আমরা এখন বসে রয়েছি। তো যাই হোক, বসে থেকে রাফির আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। তো রাফির আব্বু এলো আমাদের নিতে, আর তো তখন রাফির একটু ভালো মানে কলা রুটি এটা খাওয়াচ্ছিলাম ওকে, আগে থেকে কিনে রাখলাম আর একটা জুস। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে রাফির আব্বু এসে আমাদেরকে নিয়ে এলো। তো তারপরে আমরা আসছি, দেখুন একটা খুবই মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারেন, যে আমার খুবই ইচ্ছে ছিল যে কখনো যদি আমি ঘর প্লাস্টার করতে পারি তো ঘরের সিলিং দেবো আমি। তো যাই হোক, অবশেষে ঘরটা প্লাস্টার তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কিন্তু ঘরে সিলিং না দিলে টিনের ঘরে একদমই বাজে লাগে দেখতে। তো যাই হোক, রাফির আব্বুর আবার বললাম যে আমি একটু সিলিংয়ের মানে যে লোকে সিলিং দেয় তো সেই লোকের কাছে যাব। তো যাই হোক, প্রথমে গেছিলাম কাঠমিস্ত্রির কাছে। তো কাঠমিস্ত্রি এই যে দেখুন আমাদের ঝিনাইদহ শহরের এটা পায়রা সত্তর পায়রা ছবি আর কি। তো যাই হোক, কাঠমিস্ত্রির কাছে গেলাম। তো কাঠমিস্ত্রিরা ওনাদের কাছে মাপজব সব কিছু বললাম, তো অনেক খরচ কাঠের ইসে আর কি। তারপরে আমাদের যে ঘরের অ্যাঙ্গেলগুলো, তো সেই অ্যাঙ্গেলগুলো বেশি একটা মজবুত না, তো কাঠের সিলিং করতে গেলে অ্যাঙ্গেল অনেক মজবুত হতে হয়, না হলে নাকি পড়ে যায়। তো যাই হোক, অবশেষে ভেবে চিনতে আমরা বাঁশের সিলিংয়ের আর কি চিন্তা করলাম যে বাঁশ দিয়ে সিলিং দেব। মুলি বাঁশের যে বাঁশের সিলিং দেয় দেখতে, ওইটাও ভালো লাগে বার্নিশ করার পরে, রং করার পরে। তো যাই হোক, সেটাই ভেবে চিনতে ওই লোকের ফোন নাম্বার নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তারপরে আলহামদুলিল্লাহ দুই তিন ঘন্টা পর ভেবে চিনতে আমরা অর্ডার দিয়েছি আর কি, যে আমরা মানে সে ওই সিলিংটা করাতে চাই আর কি, সেটার অর্ডার দিয়েছি। তো দেওয়ার পরে যে দেখুন, আমরা গ্যাস সিলিন্ডার নিতে আসছিলাম। তো আগের দিনকেও গ্যাস সিলিন্ডার নিতে গেছি, কিন্তু ওই দিনকে নিতে পারিলাম না, কারণ আমরা যে গ্যাস বসুন্ধরা কোম্পানির, তো ওই বসুন্ধরা কোম্পানির গ্যাস আর কি পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আজকে আবার নিতে আসছি। তো এই যে রাফির আব্বু এখন নিয়ে যাচ্ছে ওই যে ওই দোকানে। তো তারপরে যে দেখুন, বাড়ি ফেরার পথে আবার বৃষ্টি শুরু হয়েছে আর কি, বৃষ্টি দেখেন। তো আমরা আমাদের বাড়িতে যাওয়ার পথে আর কি একটা হাই রোডে, তো সেখানে আমরা দাঁড়াই রয়েছি, আর পাশে একটা হোটেল, একদম গরম গরম সিঙ্গাড়া ভাজছিল, তো নাকে এলো গন্ধ। তো রাফির আব্বুর আবার বললাম যে গরম গরম সিঙ্গাড়া নিয়ে আসো, এরকম বৃষ্টি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে এরকম গরম গরম সিঙ্গাড়া খুব ভালো লাগে খাতি। তো যাই হোক, ও আবার হোটেলে গেছে সিঙ্গাড়া কিনতে। তো আর আমরা এই যে গাড়িতে বসে বসে অপেক্ষা করছি। তো যাই হোক, পথে একদম বৃষ্টির ভিতরে আসলাম আর গরম গরম সিঙ্গাড়া খেলাম। সত্যি আসলে অন্যরকম একটা অনুভূতি আজকের এই যে, মানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির ভিতরে রাস্তা দিয়ে আসছি, একদম নিরিবিলি ফাঁকা রাস্তা, আর গরম গরম সিঙ্গাড়া, তারপর খুব ভালো লাগছিল আসলে আজকের দিনটা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। তো যাই হোক, অবশেষে আমাদের এই যে বাড়ির সামনে চলে আসি, একদম কাদার রাস্তা। তো সেই রাস্তা দিয়ে রাফির আব্বু বলছিল যে গাড়ি নাকি মেন রোডে রেখে যাবে, তো আমি বলছি যে বাইসেন যদি কেউ চুরি করে নিয়ে যায়। আমার আবার এই গাড়ি ছাড়া মানে এই গাড়ি আমার সব, কারণ যতটুক যায় এই গাড়িতেই সংসার চলে, খাই তিন বেলা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ যাই লবণ ভাত খাই আর ডাল ভাত খাই আর ভালো কিছু খাই, খারাপ কিছু খাই, এটাই কিন্তু এই গাড়িটাই সব সম্বল আমার। এই জন্য দেখেন রাফির আব্বু যেখানেই যায় যাই করে, আমি বসে বসে সে গাড়ি পাহারা দিই আর ও সেই কাজ করতে যাই। তো আমি গাড়ি হাতছাড়া করতে চাই না একটা মিনিটের জন্য, কারণ এই গাড়ি রোডের তে নিতে সরের পাঁচ মিনিটও সময় লাগে না। তো যাই হোক, আসার পথে অফ ক্যামেরায় একটা দই কিনে নিয়ে আসলাম, খুব দই খাতি মন চাচ্ছিল। তো এই যে দেখুন, দই রাফির আব্বু খেয়েছে, আমি খাইছি, এখন আনাস আর রাফি খাচ্ছে, তো মাশাল্লাহ সবাই মিলে দই খেলাম। তো আমার শ্বশুর রাত্রি বাড়ি আসবে, তখন আমার শ্বশুরই দেব। তো যাই হোক, এই যে বিকাল পর্যন্ত ঘরে ছিলাম শুয়ে, আনাস ঘুমাচ্ছিল, আমিও সাথে ঘুমাচ্ছিলাম।
তো আজ দুই মাস ধরে প্রায় মানে একটা মিনিটের জন্য মানে শুয়ে থাকা বা বসে থাকার সময় পাই না। সেখানে দেখেন আজকে কিন্তু কে বৃষ্টি হয়ে আল্লাহ আমাকে রেস্টে দিয়েছেন, মানে বৃষ্টি হয়ে সময় পাইছি। তো এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে ঘরের বাইরেই আসা যাচ্ছিল না। তো বৃষ্টি থামলো, আমার ছাগল ডাকাডাকি করছে, এই যে দাঁড়া তোমাকে পিছলি কেটে দেবো। তা আগে ছাগলের খাটি দেবো, আর আমার রান্নাঘরে এই যে দেখেন এই যে পাইপে পানি পড়ে ওখানে কাদা হয়ে ভিজে যাচ্ছে। গ্যাস সিলিন্ডার দিয়ে এখনো লাগাইনি, গ্যাস সিলিন্ডার লাগাবো, তারপরে রাতে রান্না করব খিচুড়ি। তার আগে ওদের খাতি দেব বিচালি কেটে আগে। তো ঠিক আছে, ওদের আগে খাতি দিয়ে আমি বিচালি কেটে তারপরে অন্য কাজ। তো দেখুন এখন কিন্তু বাজে রাত 8:30। তো সেই যে বিকালবেলা খিচুড়ি রান্না করতে চাইলাম, এসে দেখি পেঁয়াজ রসুন নাই, কাঁচামরিচ নাই। তো বসে থাকলাম থেকে থেকে যে রাফিরাপু মাত্র কাঁচামরিচ নিয়ে এলো, রসুন নিয়ে এলো, পেঁয়াজ, শুকনো মরিচ, আর এদিকে তরকারি নিয়ে এসেছে যে দেখুন কচুরছড়ি, আর উপরে চালের উপরে আছে পুঁই শাক, তো এই মোটামুটি তরকারি। তো এখন এই যে খিচুড়িটা রান্না করব। দেখেন পাইপ বেয়ে বেয়ে পানি পড়ছে চুলাই, চুলার পাশে সারা রান্নাঘর দিয়ে পানি পড়ছে। তো কি আর ভিডিও করব, ঝটপট রান্নাটা শেষ করি বৃষ্টির রাতে। আর এদিকে যে দেখুন রাফিরাবু কারেন্টের কি জিনিসপত্র নিয়ে এসে, এখানে লম্বা একটা রড লাইট আলো নিয়ে এসে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঘরে একটু বেশি করে আলো দেব, যাতে করে মানে সব সময় জোড়ার জন্য মানে জ্বালানোর জন্য না, যখন দেখা যাচ্ছে ঘরের ভিতর কিছু একটা ভিডিও করলাম একটু আলো বেশি লাগে তখন। তো এই জন্য লম্বা একটা রড লাইট আলো নিয়ে আসটি বলিলাম রাফিরাবু। তো এই যে লম্বা রড লাইট আলো নিয়ে এসে, আর সাথে কারেন্টের কিছু জিনিসপত্র নিয়ে এসে। তো আমি ভাবিলাম যে অল্প কিছু টাকার ভিতরে মনে হয় হয়ে যাবে। তো আমি ওর যা টাকা দিয়েছি, তো সেই টাকার ভিতরে অর্ধেক জিনিসও হয়নি, মানে মিস্ত্রি যে জিনিসপত্রগুলো নিয়ে আসটি বলেছে লিখে দিয়েছে। তো সেই জিনিসপত্রের আমি ভাবিছি অল্প টাকায় হয়ে যাবে, ওর কাছে অল্প কিছু টাকা দিয়েছি, 2,2200 টাকা মতন দিয়েছি প্রথম। পরে রাফিরাবু এসে বলছে এখনও আরও ওরকম 3,000-4,000 টাকা লাগবে, কিছু হয়নি। তো যাই হোক, পরে আর কি পরের দিনকে আবার আর কি নিয়ে আসলাম আর এক প্যাকেট ওরকম জিনিসপত্র। তো আসলে তারপরেও কিন্তু আমাদের একটু পরিচিত দোকান, এজন্য কম কম নিয়েছে, মানে মিস্ত্রি দেখে বলছিল যে জিনিসপত্রের আরও দাম। তো যাই হোক, অন্য অপরিচিত দোকানে গেলে আরও বেশি লাগতো, আরও কমপক্ষে 1,000 টাকা বেশি লাগতো। তো যাই হোক, একটু পরিচিত দোকান থেকে আনা হয়েছে, এই কারণে একটু কম নিয়েছে আর কি। তারপরেও কারেন্টের জিনিসপত্রের এত দাম, মানে কোনো কিছু কেনার মতন নেই, সব জিনিসেই মনে হয় আগুন আর আগুন। তো যে দেখুন এখানে সুইচ বোর্ড, লাইট, তার, তারপরে হোল্ডার, তারপরে কিমি, মানে কারেন্টের জিনিসই হতো, আমি নাম জানি না, এই কমন এই কয়টা না আমি জানি। তো যাই হোক, অনেক জিনিসপত্র, আরও এখনও আর এক প্যাকেট জিনিসপত্র ইনশাল্লাহ আগামীকালকে নিয়ে আসবে। তো এই জিনিসপত্রগুলো আজকে রাতে নিয়ে এসে। তো যাই হোক, আসলে আলহামদুলিল্লাহ কি বলবো, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে একটু একটু করে আমার ঘরটা কিন্তু একদম কাজ একদম শেষের দিকে, সিলিংটা করালে আর রংটা করা হলে কিন্তু একবারে আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ। তারপরে ইনশাল্লাহ হয়তো বা 2 সপ্তাহের ভিতরে আমি ঘরে উঠে পড়বো। 2 সপ্তাহও তো লাগবে না, মনে হয় 1 সপ্তাহ কিংবা 10 দিন, 7 থেকে 10 দিন লাগতে পারে। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে লিখে রাখে যে এই ঘরে এসে ঘুমাবো বা এই ঘরে থাকবো, তাহলে ইনশাল্লাহ হবে। তো যাই হোক, সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমি জানি, আপনাদের আমি না বললেও আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করেন, সেটা আমার জীবনের অনেক বড় একটা পাওনা। জীবনের অনেক বড় একটা পাওনা বলতে আমার জীবনের সবথেকে বেশি বড় পাওনা, যা না আমার আপনজন, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক বলেন, শ্বশুরবাড়ির লোক বলেন, কেউ কখনো আমার জন্য মনে হয় এতটা কিছু করবে না, যা আমি এই 4 বছরে ইউটিউবে এসে পাইছি সেটা একমাত্র আমি জানি। আর ওই উপরে যে আমার মালিক বসে আছে, সেই মালিক জানে যে আমি এই 4 বছরে ইউটিউব থেকে কি পাইছি আর কি, মানে কতটা ভালো আছি, সুখে আছি। তো এটা আসলে ভিডিওতে বলে বা আপনাদের বলে কখনো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সেটা আমি একমাত্র উপরওয়ালার কাছে
আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া করি যখন আমি খুব নিরিবিলি থাকি, একটু সময় পাই, যখন নামাজের শেষে যখন দেখি আনাজ ঘুমাচ্ছে বা আনাজ জ্বালাতন করছে না, তখন আমি আসলে আর সারাদিন থেকে তো মন থেকে অন্তর থেকে তো কত শুক্রিয়া করি, এটা তো আসলে আর বলার কিছু না। তো যাই হোক, কারেন্টের জিনিসপত্রগুলো চলেও আসছে, ইনশাল্লাহ আগামীকাল সকালে কারেন্টের মিস্ত্রি এসে কাজ শুরু করে দেবে। তো তারপরে কারেন্টের কাজ শেষ হয়ে গেলে রং করে ফেলবো, রং করার পরে সিলিং লাগাবো, তারপরে ইনশাল্লাহ আমার ঘর কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এই আর কি আমার খুশিটা আপনাদের সাথে আসলে শেয়ার না করলে কার সাথে করব বলেন, আপনারাই তো সব, আপনাদের জন্যই তো আমার এই এই যে হাসছি, মন খুলে হাসছি, অন্তর থেকে হাসছি, খুশি হচ্ছি, এই সব কিছুর কিন্তু মালিক আপনারা। এটা হয়তো বা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা আপনাদেরকে মানে দিয়েই আপনাদের উসিলাই আমাকে এইভাবে ভালো রাখছে। তো দেখুন, এই যে আমাদের খিচুড়ি রান্না করা হয়ে গেছে রিমোট অফ ক্যামেরায়, অনেক বেশি করে রান্না করেছি, এই যে রাফির দাদা দাদি খাবে এই জন্য। তো এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা বানাচ্ছে, আর খিচুড়িগুলো ঠান্ডা করতে দিয়েছি। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু জানাবেন, আর এভাবে সবাই আমার পাশে থাকবেন, আমার সাপোর্ট করবেন, আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।